ভারত জোড়ো যাত্রার সমর্থনে সাইকেল নিয়ে সাগর থেকে পাহাড় যাত্রা করলেন কালনার ষাটোর্ধ প্রভাত। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী বছর লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। ইতিমধ্যে দক্ষিণ ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত ঘুরে সেই যাত্রা পৌঁছেছে দিল্লি। পূর্ব ভারতে যাত্রা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের মাটি থেকে। এবার সেই যাত্রায় উঠে এলো এক অন্য ছবি। ভারত জোড়ো যাত্রার সমর্থনে সাগর থেকে পাহাড় সাইকেল যাত্রা শুরু করেছেন পূর্ব বর্ধমান জেলার কালনার বাসিন্দা প্রভাত দাস। আমি 25 তারিখে 25শে ডিসেম্বর রাত্রি 2:30টার সময় আমি ওখান থেকে সাগর গেছি। সাগর থেকে এই পিছিয়ে পিছিয়ে যাচ্ছি একবার সেই পাহাড় পর্যন্ত, অর্থাৎ কার্শিয়াং পর্যন্ত আমাদের যে দলীয় ইয়ে রয়েছে সেই পর্যন্ত। বুঝতেই পারছেন, দুর্নীতিমুক্ত বাংলা করতে এবং মানুষে মানুষে বিভেদকে রুখতে এই যাত্রা, যারা নিপীড়িত, যারা বঞ্চিত, যারা প্রতারিত, তাদের মানে সঙ্গে নিয়ে নতুন ভারত তৈরি করার জন্য যে ডাক দিয়েছে আমাদের রাহুলজি এবং এখানে আমাদের পশ্চিমবঙ্গে অধীর চন্দ্র চৌধুরী, আমি সেই মানে কি আদর্শে বিশ্বাসী হয়ে আমি এটা নিয়ে বার্তা মানুষকে দিতে চাইছি। পশ্চিমবঙ্গে ভারত জোড়ো যাত্রার সমস্ত মিছিলেই দেখা মিলছে তার। তিনি কংগ্রেসের একজন সামান্য কর্মী, কংগ্রেস কর্মীরা অনেকেই তার সঙ্গে তুলছেন সেলফি। সাইকেল নিয়ে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ছুটে চলেছেন ষাটোর্ধ্ব মানুষটি। দুর্নীতিমুক্ত ভারত গড়তে এবং মানুষে মানুষে বিভেদ রুখতে রাহুল গান্ধীর ডাকা ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে কেরল থেকে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, সময় কলকাতা।